যেভাবে 56 কোটির স্মার্ট মিসাইলের সফল উৎক্ষেপণ, ভারতের এক আধুনিক অস্ত্রের সফল পরীক্ষা করল DRDO। বায়ুসেনার একটি এয়ারক্রাফট থেকে পরীক্ষামূলকভাবে ছোড়া হলো দেশে তৈরি স্মার্ট এন্টি এয়ারফিল্ড ওয়েপন। ভারতে এই অস্ত্র তৈরি হয়েছে। 120 কেজি ক্লাসের এই স্মার্ট ওয়েপন রানওয়ে, বাংকার কিংবা এয়ারক্রাফট হ্যাঙ্গার ধ্বংস করে দিতে পারে। জানা গিয়েছে এই অস্ত্রের রেঞ্জ 100 কিলোমিটার, নিরাপদ দূরত্ব থেকে শত্রুপক্ষের এয়ারফিল্ডে আঘাত আনা যাবে সহজেই। ওড়িশার চাঁদিপুর থেকে এই অস্ত্র পরীক্ষা করা হয়েছে। এটি একটি বিশ্বমানের অস্ত্র যা ওজনেও হালকা। 2013 সেপ্টেম্বরে এই শাও প্রজেক্টের জন্য 56.58 কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। DRDO চেয়ারম্যান ডক্টর এস ক্রিস্টোফার এই সফল পরীক্ষার জন্য DRDO টিমকে ও বায়ুসেনাকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে চলতি বছরের মে মাসে এয়ারফোর্সের জাগুয়ার ড্রেইন 2 এয়ারক্রাফট থেকে এই অস্ত্রের পরীক্ষা করা হয়। কর্ণাটকের বেঙ্গালুর থেকে সেই পরীক্ষা চালানো হয়েছিল। এবার ফের একবার সেই পরীক্ষা চালানো হলো।